বিশ্বাসই হচ্ছে না, ফাদার পিটার লুকিয়ে লুকিয়ে নেশা করেন। ফাইল টাইল পড়া আমার দ্বারা সম্ভব হয় না। যদি ভালো কাউকে একজন পাওয়া যেত এই আশ্রমের কাজে তাহলে খুব ভালো হতো। আমি দেখছি যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড পাওয়া যায়। ডক্টর আমাকে না দেখতে পেলেই হলো, কিন্তু আর কার কাছ থেকে খোঁজ পাওয়া যেতে পারে? সেদিন কি কি হয়েছিল, মন্টুর ঘরে কে কে ঢুকেছিল, এই ইনফরমেশনটা আমার খুব দরকার, খুব 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 দরকার। এই ওয়ার্ড বয় কি কিছু জানতে পারে? আপনি কাঁদেন কেন? কেন কাঁদছেন? আমার ভাই হসপিটালে মরতে ছিল, পুলিশের মারকে মারা গেছে। ও হ্যাঁ, ও ডিউটিতে আমি ছিলাম। হ্যাঁ, আমার ভাই তো তাই আমার ওই এম পুলিশের মারকে আউট করে মরে যাবে। আমি খুব অবাক হয়েছি জানো, আমি কিছুতে বুঝতে পারছি না কি করে মারা গেল। আমি তো ডাক্তার নই, তবে ওনাকে দেখে আমার কিন্তু একদম মনে হয়নি যে উনি পট করে মারা যাবেন। দুঃখ করে আর কি করবেন, যে যাবার তো সে তো চলে গেছে। আচ্ছা ভাইটি, যেদিন আমার ভাই মারা গেল সেদিন পুলিশ খুব চাপাচাপি করেছিল না ওই কথা বার করার জন্য? হ্যাঁ, একটু মনে করে দেখো তো ভাইয়ের সাথে কি কেউ দেখা করতে এসেছিল? একটু মাথায় চাপ দাও, ঠিক মনে পড়বে না? না না, সেদিনকে কেউ আসেনি। কেউ আসেনি? না, সেদিনকে কেউ আসেনি। আমাদের ফ্যামিলির কাউকে তো সেদিন ঢুকতে দেয়নি দাদা। সেদিনকে সিকিউরিটি খুব কড়া ছিল, সেদিনকে আমাকেও বারবার চেক করছিল। সেই দিনকে আমি আর ডাক্তারবাবু ছাড়া না কেউই তো ছিল না। হ্যাঁ মনে পড়েছে, সেদিনকে আর একজন এসেছিলেন। কে এসেছিল? একবার থানার ওসি এসেছিলেন ম্যাডাম। মহেন্দ্রিলা ম্যাডাম সেদিন এসেছিলেন মন্টুর কাছে রাত্রিবেলা। তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ, উনি ইউনিফর্মে ছিলেন না, কিন্তু আমি ওনাকে ঠিক চিনতে পেরেছিলাম। আচ্ছা, এর মধ্যে কোনো নতুন লোকজন এখানে এসেছিল? হ্যাঁ, বেশ কিছু লোকজন এসেছিল আমাদের দেখার জন্য। কারা এসেছিল? সবাই বলা বলি করছিল যে ওরা নাকি আমাদের নতুন বাবা মা হওয়ার জন্য এসেছে।
কত লোকজন এসেছিল? রোজই তো কেউ না কেউ আসে। দুটো নতুন বাবা মা আমাদের সবাইকে চকলেট দিয়ে গেছে। রোজ বাচ্চা অ্যাডপ্ট করতে এত লোকজন ইন্টারেস্টেড হয়ে পড়লো হঠাৎ করে, কেন? এর মধ্যে কি কোনো বাচ্চা অ্যাডপ্ট হয়েছে? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে অসীমা, সুজিত আর মলয়কে নিয়ে চলে গেল। তার আগে সপ্তাহে ওদেরকে পছন্দ করে নিল, ঠিক তার পরের সপ্তাহতেই ওদেরকে নিয়ে চলে গেল। সে আবার কি, জেনারেলি অ্যাডপশন প্রসেসটা তো একটু সময় সাপেক্ষ, এত তাড়াতাড়ি বাচ্চাটা অ্যাডপশন হয়ে যাচ্ছে? শোন, তোর ওইখানে গিয়ে একটু খেলা কর, আমি এক্ষুনি আসছি নতুন গল্পটা শোনাতে। ঈশানি, আমার একটু কথা আছে তোমার সঙ্গে। এই এখানকার ফাদার কিন্তু ভারী অদ্ভুত লোক। কেন, কি হয়েছে? সেদিন রাধাকে দেখতে পেয়ে আমি একটু ডেকেছি জাস্ট, উনি কি মারাত্মক খেপে গেলেন, নানা রকম বলতে শুরু করলেন, অকথ্য ভাষায় কথা বলতে শুরু করলেন। আর রাধা ওইটুকুনি একটা বাচ্চা, তাকে কি খারাপভাবে বকাবকি করতে শুরু করলেন, কিন্তু বুঝতেই পারছি না ওনার মুড কেন সবসময় অফ থাকে। সব ফাদারকে নিয়ে তারাকে আর বেশি কথা বলার দরকার নেই, ও তাহলে রাধাকে নিয়ে টেনশন করবে। হ্যাঁ, আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে জানো। আচ্ছা বলছি, রাধা এখানে ঠিকঠাক আছে তো? মন খারাপ কান্নাকাটি করছে না তো? আর তোমরা রাধাকে অ্যাডপ্ট করার জন্য অ্যাপ্লাই করেছো? অনিরুদ্ধর পেয়ারের ঐন্দ্রিলা ম্যাডাম এখন আমার হাতের মুঠোয় জীবন। আমার সুতোর টানে ঐন্দ্রিলা ম্যাডাম এখন ওটপোষ করবে। কিন্তু স্যার, ওই ঐন্দ্রিলা ম্যাডামকে কি আপনি আপনার দলে ভেড়াতে পারবেন? ভেড়াতে পারবো কি জীবন, ও তো আমাদেরই দলে, ওর পালানোর সব পথ বন্ধ। সারা জীবনেও ও আমার হাত থেকে পালাতে পারবে না। কিন্তু স্যার, ওই ঐন্দ্রিলা ম্যাডামের বিবেক যদি হঠাৎ জাগ্রত হয়, যদি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। বিবেক? ঐন্দ্রিলার অপরাধের গুপ্ত কথাটা তো এখন আমার পকেটে জীবন। যদি বিবেক জাগ্রতও হয়, সেই বিবেককে গলা টিপে মারতে আমার 2 মিনিটের বেশি সময় লাগবে না জীবন। আচ্ছা জীবন, তোমার তোমার কি মনে হয় যে ঐন্দ্রিলা বোকা? সে নিজের ভালোটা বোঝে না? সে কি চাইবে যে মন্টুকে সে যে মেরেছে সেই খবরটা ফাঁস হয়ে যাক, সারা জীবনের মতো তার কেরিয়ার শেষ হয়ে যাক? এতটা নির্বোধ ভেবো না তাকে, আফটার অল সে একটা থানার ওসি। যদি বিদ্রোহ করার জন্য বেশি আনচান করে, তাকে আমি আমার পায়ের তলায় পিষে মেরে ফেলবো জীবন, মেরে ফেলবো। স্যার, আপনি আপনি বলছেন ঠিকই, কিন্তু স্যার ওই ব্ল্যাকমেলিংটা না অনেকটা ওই দুমুখো তরোয়ালের মতো, অন্যকে কাটতে গেলে কখনো কখনো নিজের হাতটাও কেটে যায়। জীবন, ওই ঐন্দ্রিলা ম্যাডামকে খোলা মাঠে ছেড়ে দেওয়া যাবে না স্যার, ওকে নজরবন্দি রাখতে হবে। ঐন্দ্রিলাকে তো এখন আমি আমার নয়নের মণি করে রাখবো জীবন। নয়নের মণি? ওকে নিয়ে পরে ভাবলো চলবে, ওকে দিয়ে যা করানো ছিল করানো হয়ে গেছে, এখন আমাদের অন্য টার্গেট। অনাথ আশ্রম আমাদের নেক্সট টার্গেট, রাধা।
রাধা আমাদের এই খেলায় সবচেয়ে বড় টোপ জীবন। রাধা রাধা বাবা রাধাকে নিয়ে আলোচনা করছেন কেন? তবে কি বর্দা যা সন্দেহ করেছে সেটাই ঠিক? রাধাকে নিয়ে বাবা কোন একটা চক্রান্ত করছেন। চলো 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 পাল্টাই।